হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে আজ এইডি সিরিজের প্রথম দিন কি চমকে গেলে তাই না মনের মধ্যে প্রশ্ন আসছে আর দিন কেন একটা এক্সট্রা এপিসোড দেবো বলেছিলাম মনে আছে তাহলে বুঝতেই পারছ একদম শীতের রাতগুলো জমজমাট হয়ে উঠবে আজ আমি তোমাদের যে ঘটনাটা শোনাব সে ঘটনাটা ঘটেছে আমার খুব পরিচিত একজন লোকের সাথে উনি ওনার নাম নিতে ইচ্ছুক না তাই আমি উনার নাম নিচ্ছি না এই ঘটনাটা ঘটেছে দু সালের জানুয়ারি মাসে মানে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে উনি এই ঘটনাটা আমাকে দুই দিন আগেই বলেছেন তাই ভাবলাম যেহেতু ঘটনাটা পিকনিককে ঘিরে আর আজ একটা স্পেশাল দিন তাই তোমাদের আজই শোনানো যাক আরও একটা কারণ আছে আমরা একদম ডিসেম্বর মাসের দোরগোড়ায় চলে এসেছি আর ডিসেম্বর মাস মানে পিকনিকের পালা শুরু আশা করছি তোমরা এই আটটা দিন খুব এনজয় করবে আজও তোমাদের খুব ভয় লাগতে চলেছে সো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা কোনো দিন হয়তো দশটা পঁয়তাল্লিশে ঘটনা না এসে একটু দেরিও হতে পারে তাই বলে ভেব না যে ঘটনা আসবে না ঘটনা কিন্তু আসবেই ঠিক আছে চলো এবার চলে যাই ঘটনাই এই ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ আমরা সকলেই জানি যে ডিসেম্বর আর জানুয়ারি মাস থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন পুরো পাড়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মিলে পিকনিক ট্যুরের প্ল্যান করে তো সেই রকমই আমাদের পাড়া আর পাশাপাশি দুটো পাড়া মিলে একটা পিকনিক ট্যুরের প্ল্যান করা হয় আলোচনা করে ঠিক করা হয় যে তিরিশ জনের মতো যাবে আর যে জায়গায় যাওয়া হবে সেই জায়গার নাম গরুয়াথান বালুরঘাট থেকে গরুবাথানের ডিস্টেন্স তিনশো উনিশ কিলোমিটারের মতো তোমরা হয়তো অনেকেই গরুবাথান চেনো বা নাম শুনেছ তো সেই মতো দেখতে দেখতে পিকনিক যাওয়ার দিনটা চলে এলো কোথাও হল্ট করার প্ল্যান ছিল না কারণ বালুরঘাট থেকে আগের দিন সন্ধ্যে আটটায় বেরোলে মোটামুটি পরের দিন সকাল দশটার মধ্যে পৌঁছে যাওয়া যাবে তাই প্ল্যান ছিল কোথাও হল্ট না করে সারাটা দিন ওখানে কাটিয়ে সন্ধ্যের দিকে আবার ব্যাক করা যাবে তো প্ল্যান মতো বালুরঘাট থেকে একদম গরুবাথান পর্যন্ত প্রাইভেট বাস ঠিক করা হয়েছিল এরপর আগের দিন ঠিক সন্ধ্যে সাড়ে আটটায় রওনা দেওয়া হলো গরুবাথানের উদ্দেশ্যে ঠিক ভোর পাঁচটায় বাস প্রবেশ করল ফুলবাড়িতে তারপর সেখানকার একটা চায়ের দোকানে চা খেয়ে সবাই মিলে কিছুক্ষণ ওয়েট করার পর আবার রওনা দেওয়া হল গন্তব্যস্থলে মোটামুটি কয়েক ঘন্টা পর থেকেই বাস থেকে বাইরের পরিবেশটা নাকি এতই সুন্দর লাগছিল যে আমাকে ভাষায় প্রকাশ করতে পারলেন না তার মধ্যে সেই দাদার প্রথমবার সামনাসামনি পাহাড় দেখা সেই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে দাদারা পৌঁছে গেল নিজেদের গন্তব্যে মানে গরু বাঁধানের পিকনিক স্পটে যখন পৌঁছালো দেখল তখন ঘড়িতে দশটা বাজে এরপর আর দেরি না করে একটা সমতল জায়গা খুঁজে সবাই মিলে হাত লাগিয়ে তাঁবু টাঙিয়ে নিল দাদারা তাঁবুটা টাঙিয়েছিল একটা ছোট্ট ব্রিজের থেকে কিছুটা এগিয়ে গিয়ে আর সেইখানে একটা জানা নদীর মতো ছিল সেটার গভীরতা তেমন ছিল না আর জল ছিল একদম কাচের মতো এরপর দাদারা সবাই মিলে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদা ও দাদার দুই বন্ধু মিলে গেল সেই নামনা জানা নদীর কাছে সেখানে জলের ওপর থেকে অনেক মাছ দেখা যাচ্ছিল দাদারা সে মাছগুলোকে ধরার চেষ্টা করল কিন্তু সে জল নাকি এতই ঠান্ডা ছিল সেই মাছ ধরা তো দূরের কথা হাত দেওয়াও দায়ী এই করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল সবাই মিলে চলে গেল লাঞ্চ করতে লাঞ্চ করার পর প্ল্যান হলো যে পাহাড় দেখতে যাবে দাদারা দুই তিনজন মিলে চলে গেল পাহাড় দেখতে আর এখান থেকে শুরু হলো আসল ঘটনা দাদারা যখন পাহাড় থেকে ঘুরে পিকনিক স্পটের দিকে আসছিল তখন সন্ধে লাগা লাগা কিছুটা আসার পর হঠাৎ দেখতে পেল যে কিছুটা দূরে একটা অচেনা লোক তাকে হাতছানি দিয়ে ডাকছে দাদা অবাক হয়ে সেই লোকটার দিকে এগিয়ে গেল এরপরে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা সে লোকটা দাদার ব্যাপারে সব কিছু যেন অনর্গল হুবহু বলে দিলেন দাদার অতীত দাদার নাম কোথায় থাকে কয় ভাই বোন সব এমন কি এমন কিছু কথা যা দাদা ছাড়া আর কেউ জানত না সে লোকটি আরও বললেন সামনে তোমার মহা বিপদ তুমি সাবধানে থেকো আর একটা কাজ করো আমি একটা তাবিজ দিচ্ছি আমাকে পাঁচ হাজার টাকা দাও তোমার সব সমস্যা আমি ঠিক করে দেব এটা শুনে দাদা প্রচণ্ড রাগারাগি করে বাজে ভাষায় অকত্য গালাগালি করে সেই লোকটাকে মারধর পর্যন্ত করলো দাদা বলে উঠল ব্যবসার জায়গা পাও না না ভণ্ডাও চলছে এখানে এরপর সেই লোকটি রেগে গিয়ে দাদাকে অভিশাপ দিলেন আর বললেন তুই এটা ঠিক করলি না নিবি না বলতে পারতি আমাকে বাজে ভাষায় কথা কেন বললি আর আমার গায়ে হাত তুললি তো তোকে আমি শেষ করে দেব দাদার দাদার সাথে আরও যারা ছিল তারা এসব পাত্তা না দিয়ে লোকটাকে পাগল ভেবে চলে এলো এরপর থেকে শুরু হলো অদ্ভুত অদ্ভুত ঘটনা ওইখানে যে নদীটার মতো ছিল সেই নদীর সামনে যেতেই দাদার মনে হলো কেউ যেন দাদাকে ধাক্কা দিয়ে চলে ফেলে দিল আরও এমন অনেক অনেক ঘটনা যেমন হঠাৎ হঠাৎ কাউকে দেখতে পাওয়া কারো উপস্থিতি অনুভব করা এমন অনেক এরপর সবাই রীতিমতো বাসে উঠল বাড়ি আসার উদ্দেশ্যে বাস ঠিক ছাড়ল ছয়টার দিকে রাস্তায় গাড়িটা খারাপও হয়ে গিয়েছিল কিন্তু সেটা কাকতালিও কিনা জানি না বাড়ি পৌঁছতে পৌঁছতে পরের দিন সকাল দশটা বাড়িতে আসার পরে বেশ ভালোই কেটেছিল কয়েকদিন তারপর থেকে শুরু হতে লাগলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা একদিন দাদা রাতে শুয়ে আছে হঠাৎ করে দাদা স্বপ্নে দেখছে তার ঘরের ফ্যানটা তার পায়ের উপর পড়ল দাদা চিৎকার করে উঠল দেখলো সেটা স্বপ্ন না সত্যি দাদার পায়ের ওপর ফ্যানটা পড়েছে কিন্তু সেটা স্বপ্নের মতো না ফ্যানটা দুটো পায়ের মাঝখানে পড়েছে আর ফ্যানের পাখা দিয়ে পাটা কেটে গেছে দাদা এই ঘটনাটাকে নিহাতি দুর্ঘটনা ভেবে উড়িয়ে দিল কিন্তু এটা যে দুর্ঘটনা না সেটা দাদা কিছুদিনের মধ্যেই টের পেয়েছিল সেদিনও দাদা শুয়ে আছে ঘুম আসছে না দাদার হঠাৎ করে মনে হলো দাদার গায়ের কাঁথাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে দাদা বলল কে কে ওখানে কে দাদা উঠে দেখল কেউ নেই মনে মনে ভাবল হয়তো কাথাটা খাট থেকে অনেকটা নেমে গেছিল তাই হয়তো ভাড়ে নেমে গেছে কিন্তু এখানেই থেমে থাকেনি প্রায় বিভিন্ন ঘটনা ঘটতেই থাকলো দাদা বুঝতে পারছিল যে কেউ তাকে প্রচণ্ড ভয় পাওয়াতে চাইছে তিলে তিলে মারতে চাইছে এইসব কথা দাদা কাউকে বলতেও চাইছে না কারণ দাদা ভাবছে এইসব যদি কাউকে বলে তাহলে দাদাকে সবাই পাগল ভাববে তাই দাদা কাউকেই বলেনি এদিকে দিনকে দিন ভয়ের মাত্রা বেড়ে যেতে লাগল দাদাও দিনকে দিন কেমন যেন পাগলের মতো হতে লাগলো চেহারা শুকিয়ে অর্ধেক হয়ে গেল বাড়িতে অনেক করে সবাই জিজ্ঞেস করল কিরে কি হয়েছে বল কিছু হয়েছে চোখ মুখের কি অবস্থা করেছিস তোর কি উর্মির সাথে কিছু হয়েছে কিন্তু দাদা সেদিনও কিছুই বলল না আর সেদিন রাতে ঘটল আর এক ভয়ঙ্কর ঘটনা দাদা ঘুম থেকে উঠে দেখে তার পিঠে প্রচণ্ড জ্বালা করছে দাদা তার মার কাছে গিয়ে বলল মা দেখো তো পিঠে কিছু একটা হয়েছে এত জ্বলছে কেন সবাই তো অবাক দাদার পিঠে আঁচরের দাগ আর সেখান থেকে রক্ত পড়ছে এবার দাদাকে চেপে ধরায় কয়েকদিন রাতের সমস্ত ঘটনা দাদা খুলে বলল এরপর দাদার মা আর দেরি না করে একজন গোসাইয়ের কাছে নিয়ে গেল সে গোসাই সব কিছু শুনে ঝাড়া দিল আর একটা তাবিজ দিয়ে বলল আমি যা ভাবছি সেটা যদি হয় তাহলে এই তাবিজে কিছু হবে না তাও তোমরা দেখো আবার যদি কিছু হয় তাহলে আমাকে জানিও এরপর সত্যি সত্যি সেই তাবিজে কিছুই হলো না আর সেই রাতেও দাদার মনে হলো কেউ যেন দাদার বুকের উপর চেপে বসে গলা টিপে ধরেছে দাদা অনেক চেষ্টা করছে তাকে ছাড়ানোর কিন্তু দাদা কিছুতেই পারছে না যখন প্রায় দম বন্ধ হওয়া অবস্থা তখন হঠাৎ করেই সে ছেড়ে দিল পরদিন সকালে উঠে দাদা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল তারাও আর দেরি না করে দাদাকে সেই গোসাইয়ের কাছে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনাটা বলল গোসাই আবার বলল না যা দেখছি আর দেরি করা যাবে না আজই পুজোয় বসতে হবে নইলে ওকে আর বাঁচানো যাবে না সেই মতো সেদিনই সেই গোসাই পুজোয় বসলো বসে বলল না 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 আজ কিছু করতে পারবো না আমি যা হবে দুদিন পরই হবে আমি এখন আপাতত যা করার করে দিচ্ছি ওকে দুই দিন চোখে চোখে রেখো দেখো বাড়ি থেকে যেন কোথাও না বেরোই আর প্রতিদিন রাতে তোমরা ওর সাথেই শোবে দাদার বাড়ির লোক জিজ্ঞেস করলে সেই গোসাই বলল যে দাদার উপর কালো জাদু করা হয়েছে আর খুব ভালো লোকই করেছে যে করেছে সে দাদাকে তিলে তিলে মেরে ফেলার জন্য করেছে কিন্তু কে করেছে কেনই করেছে সেটা জানতে পারেনি আরও বলেছে যে কে করতে পারে সেটাও একটু জানাতে সেই শুনে দাদার মা দাদাকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে দাদাকে অনেক জিজ্ঞাসা করে কিন্তু দাদা কিছুই বলতে পারে না পরের দিন দাদাকে দেখতে তার এক বন্ধু আসে যে সেদিন দাদার সাথে পাহাড়ে গিয়েছিল সেই বন্ধু সব কিছু জানার পরে দাদার মাকে সমস্ত ঘটনা খুলে বলল কিন্তু দাদা এইসব কিছুই তার মাকে বলেনি দাদার কি হয়েছিল দাদা নিজেই জানত না দাদা যেন সেই দিনের সেই ঘটনাটা ভুলেই গিয়েছিল তারপর সেই দিনই দাদার মা সেই গোসাইয়ের কাছে নিয়ে গিয়ে গরুবাতানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল তারপর সেই গোসাই বলল ঠিক আছে যা আমি দেখছি তোদের বাড়িতে যেতে হবে আমাকে আমি বুঝতে পেরেছি কি হয়েছে ব্যাপারটা পরের দিনই গোসাই চলে এলো দাদাদের বাড়িতে এসে একটা পুজোর ব্যবস্থা করল পুজো করতে করতে সেই গোসাই বাড়ির চারিদিকে ঘুরতে লাগল তারপর সেই পুজোর সমস্ত কাজ সম্পূর্ণ করে কোষাই বলল তোমাদের বাড়ি আমি বন্ধ করে দিয়েছি এই তাবিজটা দিচ্ছি তোমরাকে পড়িয়ে দিও আর এই সর্ষেটা মঙ্গলবার সন্ধেবেলা সবার চোখ এড়িয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিও আর বাড়িতে ঢোকার সময় একদম পেছন ফিরে তাকাবে না আর হ্যাঁ ওকে দুই দিন বাড়ি থেকে বেরোতেও দেবে না এরপর ভালোই ভালোই দুই দিন কেটে গেল মঙ্গলবার দিন বাড়িতে সর্ষেও ছেটানো হলো এরপর আর কোনো সমস্যা হয়নি কিন্তু দাদাকে প্রায় সাত দিন সেই গোসাঁয়ের বাড়ি গিয়ে স্নান করে আসতে হয়েছিল তো এই ছিল ঘটনা কেমন লাগলো জানিও আমি জানি না কতটা তোমাদের গুছিয়ে শোনাতে পারলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর হ্যাঁ শাউট আউট পর্ব আজ আর রাখলাম না পরের দিন থেকে শাউট আউট অবশ্যই থাকবে আর তোমরা তো শুনেই নিয়েছ যে রোজ ঘটনা থাকছে পরপর আর দিন অনেক বড় উদ্যোগ আমার শুধু একটাই চাওয়া তোমাদের লাইক কমেন্ট আর শেয়ার তাই প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিও তো আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কাল নতুন একটা ঘটনা নিয়ে